बस चालक मे साना आली इसरो सहकारी टेक इंजिनियर। मध्यरात्रि यहाँ हम इसके कंपनी आर्थिक प्रतिबंधकता अपना के अपना स्वप्न अर्जन थेके अटकाते पारे ना प्रमाण करेछेन एक बस चालकेर मे साना आली जिनि भारतीय महाकाश गवेषणा संस्था इसरोयेर सहकारी कारिगरी प्रकौशली हिसेबे नियुक्त होयेछेन। मध्यप्रदेशेर विदिशा जिलार बासिंदा साना अन्ध्र प्रदेशेर तिरुपति जिलार श्रीहरिकोटाय उपस्थित सतीश धवन स्पेस सेंटर इसरोयेर जन्य निर्वाचित होयेछेन। साना आली कठोर परिश्रम दृढ़ प्रत्यय साहस और उद्देश्यर आंतरिकतार माध्यमे ए विशिष्टता अर्जन करेछेन। तार बाबा सीमित आर्थिक सक्षमता और अपर्याप्त सम्पद साना के तार शिक्षा चालिये जेते बाधा देनी। तिनी विदिशार सम्राट अशोक टेक्निकल इन्स्टिट्यूट थेके तार बीटेक और एमटेक सम्पन्न करेछेन। तार बाबा साहिद साजिद आली एक ही प्रतिष्ठाने चालक हिसेबे काज करेन। साना आली शिक्षार खरच जोगाते साजिद आली के ऋण निते होयेछिलो एबं तार मा ताके पढ़ाशुना चालिये जेते साहाज्य करते गहना बंधक रेखेछिलेन। ए ब्यापारे संबाद माध्यम के देवा एक साक्षात्कारे साना आली जानान, आमी एकटी मध्यबित्त परिवारेर सदस्य, आमी सब मेयेदेर एकटी बार्ता दिते चाई, जेकोनो मूल्ये शिक्षा अर्जनेर जन्य आपनार जीवनेर जे लक्ष्य निर्धारण करेछेन ता अर्जनेर जन्य समस्त प्रचेष्टा चालिये जान। এই চলার পথে সমস্ত ব্যর্থতাকে এক পাশে রেখে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, তবেই লক্ষ্যে পৌঁছতে সফল হওয়া যাবে। সানা জানান তাদের আত্মীয় স্বজন তাকে কম বয়সে বিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু তার বাবা মা তা উপেক্ষা করে শিক্ষা চালিয়ে যাওয়াকেই সমর্থন করেছিলেন। এ বিষয়ে সানার বাবা সাজিদ আলী বলেন, আমি আমার মেয়েকে শিক্ষিত করার জন্য কঠোর পরিশ্রম করেছি, সমস্ত অর্থনৈতিক সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা তার পড়াশোনা চালিয়েছিলাম। আমি আমার মেয়েকে বলেছিলাম যে তাকে যে কোনো মূল্যে পড়াশোনা করতে হবে এবং তার লক্ষ্য অর্জন করতে হবে। আমার মেয়েও তার পড়ালেখার সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে এই পর্যায়ে পৌঁছেছে, আমরা খুব খুশি। আমি প্রার্থনা করি আমার মেয়ে যেন আরও উন্নতি করতে পারে। সানা রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়ার কাছ থেকে প্রশংসা পেয়েছেন। টুইটারে মুখ্যমন্ত্রী সানাকে অভিনন্দন জানিয়ে তাকে বিদিশা কি বেটি অর্থাৎ তার জেলা বিদিশার কন্যা বলেছেন। তিনি বলেন, তার মতো মেয়েরা মধ্যপ্রদেশকে গর্বিত করছে এবং মেয়েদের শক্তি দেখাচ্ছে। আমি আপনার একটি সুখী সফল এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। কেন্দ্রীয় মন্ত্রী সিন্ধিয়া টুইটে লিখেছেন, অনেক অভিনন্দন সানা, আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা। কঠিন পরিস্থিতিতেও আপনার এ অর্জন সমগ্র মধ্যপ্রদেশের জন্য গর্বের বিষয়। গোয়ালিয়রের ইঞ্জিনিয়ার আকরামের সাথে 2022 সালে বিয়ে হয় সানা আলীর। তিনি তার স্বামী এবং শ্বশুরবাড়ির কাছ থেকে সমর্থন পেয়েছেন। সানা বলেন, তার বাবা মা এবং শ্বশুরবাড়ির লোকজন তাকে পড়াশোনা ও চাকরির জন্য সহযোগিতা করেছেন। मध्यरात्रि को आकाश को रोशन करता हुआ S200 बूस्टर्स यहाँ हम इसके कंपन में